নমস্কার, আমি গায়ত্রী বংডিসে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কেবলমাত্র সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দুর্দান্ত টেস্টি মটর পনির বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটার জন্য কাজু, পোস্ত, চারমগজ কোনো কিছুই প্রয়োজন হবে না। তো চলুন বানানো শুরু করি মটর পনির। প্রথমেই গ্যাস ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনি সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি এটা সম্পূর্ণ দেশি স্টাইলে করছি, তার জন্য সর্ষের তেল ব্যবহার করলাম। এখানে নিয়েছি 250 গ্রাম পনির। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য পনিরগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার পনিরগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি বাকি তেলটার মধ্যে এখানে রাফলি চপড করে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। এটার আমি কোনো কালার চেঞ্জ করব না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর দেখুন পেঁয়াজগুলো হালকা ট্রান্সকুলেশন হয়ে গেছে, মানে ঘেমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, 3টে কাঁচা পাকা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। এবার দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটো আমি রাফলি চপড করে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সঙ্গে টমেটো আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। ধনে গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই কড়াইটাই একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট। নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি প্রায় 5 মিনিট ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করছি, দেখুন এর কোয়ান্টিটি অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের কম হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ মটর। মিশিয়ে মিশিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, এটা আমি হাই ফ্লেমেই করব। মশলা আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনি চাইলে এই সময় 1/2 টিস্পুন চিনি দিতে পারেন। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি
ওপর থেকে কিছু ধনে পাতা কুচানো স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দেশি স্টাইলে দুর্দান্ত টেস্টি মটর পনির। এভাবে তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।